সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা। প্রতি বছর বাংলা পঞ্জিকার আষাঢ় মাসে আয়োজিত হয় এই উৎসব। বিশ্বে বিভিন্ন দেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা আড়ম্বরপূর্ণভাবে পালন করেন এই ধর্মীয় আয়োজন। দক্ষিণ কোরিয়ার উজুম্বু শহরে নানা আয়োজনে উদযাপন করা হয় জগন্নাথদেব মহারথযাত্রা উৎসব। মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথদেবের রথ নিয়ে যাওয়া হয় সঙ্গরি সিটির দিকে। এছাড়াও দিনভর চলে মহাযজ্ঞ, আলোচনা সভা, বিশেষ পূজা ও প্রসাদ বিতরণ সহ নানা আয়োজন। তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রথ শোভাযাত্রা। এই উৎসবে যোগ দেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। কোরিয়াতে সনাতন ধর্ম প্রচার হচ্ছে, এটা অনেক সৌভাগ্যের বিষয়। বাংলাদেশ, some people from India, some people from Russia, Ukraine, and also within Korea. Notun Closer, triple fresh formula sathe. Tumake day shortage confidence. Different countries, me and my friends, we came from Russia and Belarusia. Amra khubai anondito ebong mon theke proshanti labh korchi je dokkhin Korea r moto jaygay eto bhokter samagom hoyeche ebong shobai bhatritter bondhone aboddho hoyeche. আয়োজক কমিটি জানায়, বাংলাদেশ, ভারত, নেপাল, রাশিয়া, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের উপস্থিতি উৎসবকে আরও পূর্ণতা দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।